নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে মার্কেট মালিকের গুলির ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেস্টুরেন্টের ম্যানেজার। কর্মচারীদের অভিযোগ, ভাড়ার সঙ্গে চাঁদাও দাবি করেছিলেন ভবন মালিক, তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলির ঘটনা ঘটে। বিদ্যুৎ বিল ও পানির লাইন নিয়ে রোববার রাতে বাগবিতণ্ডায় জড়ান নারায়ণগঞ্জ চাষাড়ার সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ শুক্কুর ও মার্কেট মালিক আজাহার। এক পর্যায়ে ভবনটির চারতলায় নিজ বাসা থেকে দুটি আগ্নেয়াস্ত্রের রেস্টুরেন্ট কর্মী ও ম্যানেজার শফিউর রহমানের উপর গুলি চালান আজাহার। স্থানীয়দের সহায়তায় আহতদের আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত 10:30টার দিকে মারা যান শফিউর। এ ঘটনায় মৃতের সহকর্মী ও স্বজনরা জানান, ভবনটির মালিক আজাহার বিলের পাশাপাশি চাঁদা দাবি করেন রেস্টুরেন্ট মালিক শুকুর আলীর কাছে। চাঁদা দিতে অস্বীকার করায় হামলার ঘটনা ঘটে। ওই দোকানটা ভাড়া নিচ্ছে ওনার ছোট ভাইটিকা, কিন্তু উনি আমার কাছ থেকে প্রায় প্রায় চাঁদা নেয়। এই চাঁদা না দেওয়ার কারণে কালকে আমার থেকে 10 লাখ টাকা চায় উনি। রেস্টুরেন্টে চাকরি করে চলে, দুটা মেয়ে কলেজে লেখাপড়া করে, তার আর কোনো কিছু নাই। ওনার বাসায় পিস্তুল থাকে, পিস্তুলটা নিয়ে এসে কোনো কথা না বাড়িয়ে উনি হুমকি ধামকি দেওয়ার মধ্য দিয়ে উনি গুলি করে সরাসরি। এই ঘটনায় রোববার রাতেই অভিযুক্ত মার্কেট মালিককে অস্ত্রসহ আটক করে পুলিশ। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।